তনি দেখ পাতা মই মন্দির দিয়ে খাড়া হ আর আমি সঙ্গে আহে সবে পরিয়াল আহে পলি ভাই আহে আরো আহে দুন ভাই দুন না দেখে রে ভাই বাবু সর্দি লাগ যায় যে দেখ বাবু আমি বাবু সর্দি লাগ যায় সর্দি লাগ যায় বাবুকে চলা এখন নিচে যাবো না কোন যাই লাগি নিচে যিকি নহোক সঙ্গে মালিনী থানমে পুরনি কলিয়া যনগিলা হিল মে খুদিত করকে যনগিলা মন্দির বানোয়া হয় রে ওই হিল কে যনগিলা ভগ্না ভ্যাক ওগুলা মিউজিয়াম টাইপ কে ইয়া রাখা হয় তুমি মন দেখ পাথা যে আর সে টাইম কে হয়তো সে টাইম কে রাজা মহারাজা গিলা কিরকম ওসব কেতনা কষ্ট করকে কেতনা কষ্ট করকে ওই হিল সম খুদিত করা যায় তুমি মন দেখ পাথা ওকে সংরক্ষণ করা হয় মিউজিয়াম টাইপ কে আর আমি তুমি মনকে দেখা করে চেষ্টা করছি এই যে দেখা মিউজিয়াম টাইপ তো বানা হ্যাঁ তো যেগুলা বন্ধু আইকনি পারা হয়েছে নিশ্চয় দেখতে ভাল পাবা বলে আমি ভিডিওটা আপলোড করি এটা কেতনা সুন্দর মানে এই তো চারো কিনার তো পরিবেশ দেখাতে চেষ্টা করব ঠিক আছে বিভিন্ন রাজা হ্যাঁ বিভিন্ন আসামকে বিভিন্ন প্রান্ত আছে আর সেলফি লেখেন নিজে করছেন পূজা পাঠ করলে নীতি মধ্যে আর মোট চারো ফালে যনটা মই তোমাকে দেখাই চেষ্টা করছো লেখা হিলকে যনগুলা আগত দিনকে যনগুলা হিলকে খুদিত করতে এই মন্দিরটাকে বানানো হয়েছে হরি আর ভগ না ভাগ গোটাই হিলে হিল এই তো মন দেখ কথা এই যে আগে দিনকে হিলে হিল এগুলা বস্তু আগে দিনকে লাগে এতনা কষ্ট করতে বানাতে হয় ওগুলা বস্তু ইয়া সংরক্ষণ করতে রাখা হয় যদি মই দূরে দেখা চেষ্টা করো মালিনী থানটা ওই যে বহুত সুন্দর আগে দিনকে লাগে আজ জানুয়ারি মহিনাকে 8 তারিখ আমি উপস্থিত হয়ে জনমন দেখ পাঠায় যে হেলথ বস্তুগুলো এখানে সংরক্ষণ করতে রাখল হয় বহুত সুন্দর পরিবেশ আপনাদের চাব পারি সেইবিলাক হিলৰ যিবিলাক আগৰ দিনৰ যিবিলাক হিলৰ খুদিত কৰাই তেওঁলোকে আগৰ দিনত মন্দিৰ বনাবলৈ যিখিনি হিল ব্যৱহাৰ কৰা হৈছিল সেই হিলবিলাক ইয়াতে সংৰক্ষণ কৰি ৰখা হৈছে Thank you.
মন্দিরের ভিতরের পর লাহে লাহে বাইরে ওলাই আছো। হাতটো বজাৰিলে চেলফি ষ্টিকত হাতটো শিলে, কিন্তু দেই গেম বল হলে অকণমান অসুবিধা হয়। মই চেলফি ষ্টিকত লৈ আছো, চেলফি ষ্টিকত লৈ আছো যিহেতু গেম বলত অকণমান অসুবিধা হয়, মুভমেণ্টটো ইমান এটা পটকে নাহে, গতিকে মই চেলফি ষ্টিক লৈছো। একটা বগরি পালো, ভোক লাগতে খাই কি দেখবে মজা। এখন আপনি নিচে নামে লাগি, নিচে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি টানি নিচে যাই লাগি, ঠিক আছে। মানে সিঁড়িয়ে দিয়ে আমি নামি আছো, আর এই সিঁড়ি বিলাকক লোহারে এতিয়া এনেকে ক্ল্যাম্প ক্ল্যাপ মারি থৈ দিয়ে হয়েছে যাতে খহি না যায়। ইয়া দেখা পাইছে লোহার ক্ল্যাম্প লগাই দিছে। সানডে আসলে যথেষ্ট ভিড় হয়েছে। এটা আমি মালিনী মেলা বলে একটা অনুষ্ঠান চলি আছে, সেটা আমি চাবলে যাম। এটা আমি কত উঠেছিল আপনার দেখাই আছো, স্টক পাহাড়ের উপর আছে আসলে মন্দির। আমি এটা গ্রাউন্ড ফ্লোরত আছো, মন্দিরটা আসলে স্টক আমি তল তলত আছো। এটা আমি আপনার দেখাই আছো স্টক কি উপর আছে, সেইটো চক মন্দিরটা। বাবু আগতে আহি ইয়াত রখি আছো, মেইন গেট, মেইন গেটৰ পৰা আমি ওলাই আছো, এতিয়া মেইন গেটৰ পৰা আমি ওলাই আছো। আর এফালে দেখা পাব ইয়াত অসমের বিভিন্ন প্রান্তর পর রাইজ আছে, আর এই গেটর দিয়ে সুমাইছে, সব এই গেটর দিয়ে সুমাইছে, আর এই গেটর দিয়ে ওলাইছে, ঠিক আছে। এটা আমি মন্দিরের পর বাইরে ওলালো, গেটটা চাইছে আপনার। আমি এতিয়া অলপ ঠান্ডাত ঠান্ডাত আমি থিয় হম। এই আমার বাবু কি কৈছে বাবু, এই মন্দির ঘুরলে বেটা, মন্দির ঘুরলে অক একদম ভাগরি গৈছে। মানে তো ইতিমধ্যে আমি আসিল মালনী মেলা, মই যে কৈছিল আজি 8 তারিখ হয়, আজি মালনী মেলা বলে একটা অনুষ্ঠান চলে আছে। ইয়ার পিছত আমি মালনী মেলার যেটো মেলা চলে আছে তাত আমি চাবলে যাম, আপনার চাই থাকিব। এ আসক মোর পিছফালে ধুনিয়া গেট এখন বনাইছে, আহি থাকক। আমি গৈ আছো মালিনী মেলার যেটো থান,
সেই গেটত আমি প্ৰৱেশ কৰিম। পিছফালে মোৰ আপোনালোকে গেটটো দেখিলে, এতিয়া মই দেখুৱাম আপোনালোকক মেলা কেনেকৈ বহিছে। ইয়াত যথেষ্ট এৰিয়া কভাৰ কৰিছে, যথেষ্ট এৰিয়া কভাৰ কৰিছে ইয়াত মালিনী মেলা। মেলাত আপোনালোকে জানেই সৰু ল'ৰা ছোৱালীৰ যিটো খেলনা সেইবিলাক থাকে, এয়া দেখা পাইছে মোৰ পিছফালে। এয়াই মেলা, আৰু মোৰ পিছফালে এইটো চাইছে, চাৰিওফালে মেলা বহিছে ইয়াত। এতিয়া আমি ওচৰৰ পৰা চাম ক'ত কি মেলা হৈছে। সেইফালে পুতলা, পুতলা দেখ সকতে হ্যাঁ, মালিনী মেলা মে আকে পুতলা ভি খরিদ সকতে হ্যাঁ। দেখি বহুত সুন্দর সুন্দর পুতলা। वे आप खरीद के लाए कि बनाया है अपन हाथ से? खरीद के लाया है ना, बढ़िया। ठीक है भैया, मिलेंगे, बाय, नेक्स्ट मीट टुमारो। ओके, कमायो दिब होलसेल। यार पिसत आहक या तो पुतला होलसेल पुतला। ইয়াত দেখা পাব আপোনালোকে প্লাষ্টিকৰ ফুলজাতীয় সামগ্ৰী, ধুনীয়া। আৰু কি দেখা পাম, এইফালে আপোনালোকে দেখা পাব বিভিন্ন সামগ্ৰী। এইফালে যদি যাওঁ হোটেলৰ, হোটেলৰ আইটেম, পানী, আৰু তেনেকৈ বিশেষ কি দেখাম। এইটো চুঙা, বাই বাই, আহি থাকিব, চি ইউ এগেইন, সময় পালে আকৌ আহিম মালিনী থান দৰ্শন কৰিবলৈ।